গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে অ্যান্ড বি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেলাম, এখন যাব মায়ের সঙ্গে মাসির বাড়ি। তো ভাইয়ের বার্থডে, বার্থডে হিসেবে বাল্য সেবা নাকি করবে, কীর্তন টীর্তন দিবে, তো ওটার জন্যই যাওয়া মাসির বাড়ি। তো আজকের ভিডিওটি আমরা এখান থেকেই শুরু করছি। তো আমি চলে আসছি স্কুলে, কারণ মেসো আর মাসি ক্যান্টিনের মেসে থাকে, জানি না, হ্যাঁ থাকার একটা ঘর দিয়েছে, স্কুলে একটা কাজ করে মেসো, তাই এই তো বুনু, বুনুকে নিয়ে এখন ঘোরাঘুরি করছি। ওখানে বসে বসে কী করবো, ওখানে রান্না করছে ঠাকুরমশাই, কারণ বাল্য সেবা দিবে তাই। তো আমি ঘোরাঘুরি করে চলে এলাম স্কুলে আবার, তখন কিছু দেখিনি, এখন গিয়ে দেখবো কী কী রান্না বান্না করছে। মা সেই কাজ করা শুরু করে দিয়েছে, সবজি কাটছে, যাচ্ছে, দাদি দাঁড়িয়ে আছে, করবে মা আমাকে শাক দিতে বললো, এখন গিয়ে একটু শাক দিয়ে দিই। এইদিকে আবার মেসো দেখি সে কাজ করছে, সেই এটা কি ডেলি নাকি বলে এগুলোকে, এগুলো ধুচ্ছে জল দিয়ে। মামা আসলো, মামাও কাজ করবে, আমি এইদিকে সবগুলো ধুয়ে ফেলছি। এই দেখো দিদা এদিকে খই বাড়ছে, খই চিড়ামুড়ি থালা থালা, আর এদিকে আমার দিদা ঠাকুর সাজাচ্ছে নাকি, ভোগ লাগাবে নাকি জানি না কী করবে। এগুলো দিদা বসে বসে ওরা দিচ্ছে আর কি দেখে। আচ্ছা আমাদের এই জায়গাটা ছেড়ে দিতে হবে, হ্যাঁ দাদুরা এই জায়গায় কি ফোন করবে, তা জায়গাটা ছাড়তে বলছে আমাদের। আমার দিদা যেখানে যায় সেখানে দিদার গোপাল নিয়ে যায়, তো এখানেও গোপাল নিয়ে আসছে। ও বাড়িতে কীর্তন চলছে আর আমরা একটু আসলাম এখন ফুল তুলতে, ফুল তুলবো। এত তাড়াতাড়ি তুলিস ফুল, এই তো মধু ফুল তুলছে, আমি প্লাস্টিক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, দুব্বাও তুলতে হবে। তো মেসে এটা ফুলের বাগান করছে, টুকটাক ফুলের চারা গাড়ছে, দেখো যাবে না হবে। এগুলো হচ্ছে লঙ্কা গাছ, মেসুরা কোয়ার্টারে থাকে, তাও কত সুন্দর লঙ্কা গাছ ফুল গাছ গাছে। মধু এদিকে বসে বসে ডুব্বা দিয়েছে, ফুল ডোব্বা তোলা শেষ, এখন আমরা চলে যাচ্ছি কীর্তন হচ্ছে, এখন গিয়ে কীর্তন দেখব। পাশেই চলে আসছি স্কুলে, এটা হচ্ছে স্কুলের রান্নাঘর, রান্না করবে রাঁধুনিরা, তো এখানেই খাবো আজকে আমি। রান্না প্রায় হয়ে গেছে, এদিকে দাদু বসে পড়ছে, পাঠ করবে এখন দাদু। দিদা আমাকে তিলকের ফোঁটা দিয়ে দিল, এখন যাব স্কুলের মাঠে, কল আছে নাকি ওখান থেকে জল নিয়ে আসতে, জল দিয়ে জল আনতে যাব, জল দিয়ে শরবত করবে, তাই মাখ নিয়ে আসি, মাকে জল নিয়ে যাব। এসে দেখি স্কুলের কলে অনেক ভিড়, এইদিকে ভাইগুলো দাঁড়িয়ে আছে, ওরা ক্লাস করা বাদ দিয়ে কথা বলছিল আমার সঙ্গে।
তোমাদেরকেও দেখিয়ে দিলাম স্কুলটা। মিড ডে মিলের বেল পড়ে গেছে, এদিকে ভাইও দাঁড়িয়ে পড়ছে লাইনে, সব বাচ্চা কাচ্চা লাইনে দাঁড়িয়ে পড়ছে খাওয়ার জন্য। লাইন বাদ দিয়ে এদিকে আইসে সবাই দাঁড়ায় বসছে, কেউ ফটো উঠতেছে, এটা ফটো না রে ভাই। তো আমি চলে এলাম স্কুলের রান্নাঘরে, এখানে ভাত খাবো আমি, এসব বলে গেছিলো তাই এখানে খাবো। স্যার নিচে গিয়ে ডেকে নিয়ে আসছে, চলো তোমাকে এসব বলছে, তুমি তুমি খাবারটা খেয়ে খাবার খেয়ে যাও। তো গিয়ে খেয়ে আসলাম, আমি চলে এলাম খাওয়া দাওয়া করে দেখে, এখন হাঁটতে 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 আমি আর মামা একটু মেসুদের বাড়িতে আসলাম। এটা হচ্ছে মেসুদের বাড়ির কুকুর, ওর নাম হচ্ছে লুফি। মেসো থাকে মেসোর কোয়ার্টারে, তাই একটু মেসোদের বাড়িতে গিয়েছিলাম, কোয়ার্টারের পাশেই বাড়ি। বাড়ি থেকে এখন আবার যাবো কোয়ার্টারে। বাড়িতে অনেক ভিড়, তাই আমরা একটু স্কুলের বারান্দায় আড্ডা মারতে আসলাম। দেখো উনি আছে ওনার ফোন নিয়ে, ফোন কাটার জন্য এখানে আসছে। বাড়িতে অনেক লোক, তাই এখন যাচ্ছি হেঁটে হেঁটে দামনপুর হাটে। তো দেখতে না বাকি ছিল মিশোর, তো মিশোর মামা আমি যাই গিয়ে হাট করে আসি, হাট থেকে লেবু নিয়ে আসি। তো আমরা চলে আসলাম হাটে, এখানে সপ্তাহে একদিনই হাট বসে, এটা হচ্ছে বুধবার। তো আজকে তো বুধবার, মেসো আর মামার পিছে পিছে যাচ্ছি আমি লেবু খুঁজতে, লেবুর দোকান। ভালো ঘোরাফেরা করছি হাটে, লেবু দোকান খুঁজে পাচ্ছি না, কোথায় আছে লেবুর দোকান। এমন কোনো কিছু নেই যে এই হাটে পাওয়া যায় না, ফুলের দোকান থেকে শুরু করে সব কিছুই আছে। দেখো একদম পুরো গালামালের দোকান, জামা কাপড়ের দোকান, সবজির দোকান, একদম সব কিছুই আছে। এদিকে আবার মিষ্টি মাছটার দোকান, তারপর এদিকে মাংস মাছ, এখন মনে হয় আমরা আসছি মাছ হাতে, এটা হচ্ছে মাছ। ফাইনালি লেবু পেয়ে গেছি, তো আমরা চলে এলাম আরেকটি লেবুর দোকানে। তো এখান থেকে লেবু কিনবে মেসো, এগুলো কিনে বাড়ি চলে যাব। তো হাট থেকে আমাদের লেবু কেনা শেষ, এখন আমরা যাব বাড়িতে। এখনো হাট অতটা জমেনি, সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হবে, ভাবছি সন্ধ্যাবেলা আসবো। কীর্তন শেষের দিকে লাস্টে নাকি বাড়ির লোকের গড়া করে দিতে হয়, তো সবাই দিয়েছে, এখন বনুকে দেওয়াচ্ছে, বনু সে কান্না করেছিল। শেষে প্রণাম করা শেষ, প্রণাম করে এখন আমরা সবাই বসে আছি। সাধু দাদুরা প্রসাদ খেতে বসে পড়ছে,
ওরা খাওয়া দাওয়া করলেই তারপর আমরা করব সাথে গ্রহণ করে এখন আমরা স্কুলে হাঁটাহাঁটি করছি লাইক করো ফলো করো গাইস স্কুল খালি সবাই গেছে গা তো হাটে আসলাম হাটে এসে দেখি বৃষ্টি পড়ছে জানি না ড্রেস কিনতে পারবো কিনা হাটে গিয়েছিলাম দেখলেই তো ড্রেস কিনতে পারিনি বৃষ্টির জন্য বাড়িতে আসতে হলো জোরে বৃষ্টি পড়ছে বাইরে তাই বাড়িতে চলে আসলাম নিচে নিচে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা